আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আমন্ত্রণ জানাচ্ছি নবনীতা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ব্যক্তির শাসন নয় আইনের শাসন প্রতিষ্ঠা করতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আইনের শাসন কাকে বলে নির্বাচনী কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমেরিকা থেকে শিক্ষা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার করোনাকালীন সময়ে যে কোনো সাংবিধানিক সংকট তৈরি না হয় সে কারণে নির্বাচনগুলো সম্পন্ন করা হচ্ছে ইভিএম এ যেন কোনোভাবে নির্বাচন বিতর্কিত না হয় সেসব বিষয়ে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি 16 মার্চ জাতীয় দ্বিতীয় দফা সারা দেশে পৌরসভা নির্বাচন উপলক্ষে সাভারে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার ব্যক্তির শাসন না ব্যক্তির পছন্দ অপছন্দের বিষয় না আইনের শাসন প্রতিষ্ঠা করাই হবে নির্বাচন পরিচালনার একমাত্র প্রধান লক্ষ্য আইনের শাসন কি সেটা হলো যে যে যা আছে বিধি এবং আইনে তার মধ্যে থেকে নির্বাচন পরিচালনা করা তার বাইরে কিছু নয় জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা চ্যানেল আয়ের গান দিয়ে শুরু অনুষ্ঠানে তাকে শুভেচ্ছা জানান বিশিষ্ট জনেরা জন্মদিনের সঙ্গীতে নিজস্ব প্রাপ্তি নিয়ে কথা বলেছেন এই গুণী শিল্পী আরো জানাচ্ছেন সুলতান আহেব তার রবীন্দ্রসঙ্গীতের সুরের আলোয় শ্রোতার মন হয় আলোকিত দেশ ছাড়িয়ে উপমহাদেশে যিনি রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায় তিনি রেজওয়ানা চৌধুরী বন্যা গুণী এই শিল্পীর জন্মদিনে চ্যানেল আয়ের গান দিয়ে শুরুর বিশেষ আয়োজন অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তায় তার জন্মদিনের সকালকে আরো বিশেষ করে তোলেন বন্ধু সহকর্মী সহ বিশিষ্ট জনেরা আমরা গান করতে করতে কোথায় পৌঁছে যাব বন্যা ঠিক পৌঁছে যাচ্ছে ওই জায়গাতেই পৌঁছে গেছে এটা ওর জন্য শুধু আনন্দের না আমার তোমার জন্য আনন্দের তোমার এই যে গানের তৈরি নিয়ে তুমি বেরিয়েছ দেশ থেকে দেশান্তরে তোমার এই তরুণী সুরের তরুণী এগিয়ে যাক আমরা সবাই তোমার সঙ্গে আছি অনেক অনেক শুভকামনা সঙ্গীত ভুবনে অবদানের জন্য বাংলাদেশ ও ভারতের সর্বোচ্চ অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা সুরের ধারা নামের সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান চালু করে নতুন প্রজন্মের মাঝে এগিয়ে নিয়ে যাচ্ছেন সঙ্গীতকে এত সব প্রাপ্তির জন্য নিজের শ্রোতা দর্শক আর চ্যানেল আইকে ধন্যবাদ জানান রেজওয়ানা চৌধুরী বন্যা আমার জীবনে অপ্রাপ্তি চেয়ে প্রাপ্তি অনেক বেশি আমি সেই জন্য মনে করি যে আমি অনেক ভাগ্যবান যে এই জীবনে যা আমার পাওয়ার কথা নয় তাও আমি পেয়েছি সেটা অনেক বড় একটা উপরওয়ালার আশীর্বাদ আমার এই চ্যানেলাই প্রতি বছর এই যে আমার জন্মদিন পালন করে আমি এইটাও আমার একটা প্রাপ্তি এটাও তো পাওয়ার কথা নয় কিন্তু আমি মনে করি যে চ্যানেলাইয়ের সাথে আমার যে পারিবারিক সম্পর্ক সেই পারিবারিক সম্পর্কের কারণেই চ্যানেলাই এই জেস্টারটা নেয় এই এফোর্টটা দেয় নিষ্ঠার সাথে সঙ্গীতের চর্চায় তরুণ প্রজন্মকে মনোনিবেশ করার কথা বলেন এই সঙ্গীত শিল্পী গানটা তো একটা আনন্দের বিষয় গান হচ্ছে আত্মার খোরাক তো কাজেই যারা গান করেন তারা গানকে ভালোবেসেই গান করেন এই এবং এই ভালোবাসাটা যেন থাকে গানের প্রতি ভালোবাসা মানে খালি গানকে ব্যবহার করা না গানের প্রতি ভালোবাসা মানে হচ্ছে গানের প্রতি নিষ্ঠা গানের প্রতি সৎ থাকা গানের সাধনার সাথে থাকা এই জিনিসগুলো ভালোবাসার ভালোবাসাটাকে আরো গভীর করবে রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন উপলক্ষে নানা আয়োজন হয়েছে সঙ্গীত প্রতিষ্ঠান সুরের ধারায় সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা কোপা ইটালিয়ায় তোরিনোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সেরি আ টেবিলের শীর্ষ দল এসে মিলান স্প্যানিশ লা লিগায় প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা